11 জানুয়ারি খেলার মাঠের দখলকারীকে কেন্দ্র করে জয়নগর থানার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের আলিপুর গাজীপাড়ায় বোমাবাজির ঘটনায় উদ্ধার হওয়া 11টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো সোমবার জয়নগর থানার আগুনখাকির কাছে সিআইডির বোমা ডিসপোজাল স্কোয়াড টিম। আজকের এই জয়নগর থানায় কিছু বোম পাওয়া গিয়েছিলো, তারা উদ্ধার করে এনে রেখেছিলো, তো আজকে সেটা ডিসপোজালের ব্যাপার ছিল। কলকাতা থেকে আমাদের বোম ডিসপোজাল স্কোয়াড ছিল, আমাদের থানার আইসি স্যার ছিলেন, আমরা বদ্রিয়ার হসপিটাল থেকে মেডিকেল টিম নিয়ে এসেছি, আমি আমার সার কলিগরা ছিল, সেখানে মানে সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে আজকে বোমটা এখানে ডিসপোজাল করা। কখনো বোম ছিল, কখনো বোম ছিল, বোম যতটুকু সম্ভব 11খানার মতো বোম ছিল শুনলাম আমরা, যেটা সেটা থাকে থাকে। জয়নগর থানার পুলিশ প্রশাসন, জয়নগর মাজিলপুর দমকল ও জয়নগর 1 নম্বর ব্লকের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে উল্লেখ্য, গত 11 জানুয়ারি খেলার মাঠ দখলকে ঘিরে বোমাবাজির উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমার আওয়াজে কেঁপে ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষ, পাশাপাশি আহত হন বেশ কয়েকজন। ওই যে কদিন আগে দুর্গাপুর কোথায় বোম পাওয়া গেছিলো, সেইগুলো পুলিশ এসে দমকল বাহিনী এসে বোমগুলো করা ছিল আজকে। সেইগুলো কে কে ছিল? হ্যাঁ, পুলিশ ছিল, দমকল বাহিনী ছিল, সিআইডি ছিল, সবাই থেকে বোমটা ডিসপোজ করা হয়েছিল। নাম কে? তোমার নাম? আমার নাম তাইজুল সিং। এখানে আজকে? ওই যে কদিন আগে দুর্গাপুর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। উদ্ধার হয় 11টি তাজা বোমা, নিয়ে এসে রাখা হয় থানায়, খবর দেওয়া হয় বোমা স্কোয়াডের টিমকে। আর সেই মতো সোমবার বেলায় জয়নগর থানায় বোমা স্কোয়াডের বিশেষ টিম, আর তাদের উদ্যোগে আগুনখাকির কাছে ফাঁকা একটি মাঠে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বোমা স্কোয়াডের বিশেষ টিম। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় প্রচুর ভিড় জমে যায় সাধারণ মানুষের। মানুষের মধ্যে কৌতূহল জাগে, কী কারণে এই জায়গায় এগুলি হচ্ছে? তবে পুলিশ গিয়ে সমস্ত মানুষকে সরিয়ে দেওয়া হয় ঘটনাস্থল থেকে। রীতিমতো বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।